প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লাভলি আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজ আমরা পড়ব অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ থেকে যোগান ও মজুদ, বাজার ভারসাম্য, চলক ও ধ্রুবক, অপেক্ষক ও রেখার ঢাল। প্রথমে আমরা আলোচনা করি যোগান ও মজুদ সম্পর্কে। যোগান কে? সাধারণত আমরা কোনো দ্রব্যের সরবরাহকে যোগান মনে করি, কিন্তু অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা বা উৎপাদনকারী কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। মনে করো কোনো উৎপাদনকারীর কাছে 200 মন ধান আছে, সে 200 মন ধান থেকে 100 মন ধান 800 টাকা বাজার দামে বিক্রয় করতে প্রস্তুত। তাহলে ওই 100 মন ধান হচ্ছে বিক্রেতা বা উৎপাদনকারীর যোগান, আর তার কাছে যে বিক্রয়যোগ্য 200 মন ধান আছে সেই 200 মন ধানই হচ্ছে স্টক বা মজুদ। অর্থাৎ কোনো বিক্রেতার কাছে বিক্রয়যোগ্য যে পরিমাণ পণ্য থাকে তাকে বলে মজুদ, আর মজুদকৃত পণ্য থেকে বিক্রেতা বা উৎপাদনকারী কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ পণ্য বিক্রয় করতে প্রস্তুত থাকে বা রাজি থাকে তাকে বলে যোগান। মজুদের পরিধি যোগানের পরিধি থেকে বৃহৎ, কারণ মজুদের মধ্যে যোগান অন্তর্ভুক্ত থাকে। মজুদ হচ্ছে একটি স্টক ভেরিয়েবল বা মজুদ চলক, কিন্তু যোগান হচ্ছে একটি ফ্লো ভেরিয়েবল বা প্রবাহ চলক। দামের উপরে নির্ভরশীলতা, কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে ওই দ্রব্যের মজুদ হ্রাস পায়, কারণ বিক্রেতা তখন অধিক হারে পণ্য বিক্রয় করতে প্রস্তুত থাকে। আর কোনো দ্রব্যের দাম যদি কমে তাহলে ওই দ্রব্যের মজুদ বৃদ্ধি পায়। এবার আসি আমরা যোগানের নির্ধারক সমূহ সম্পর্কে আলোচনা করব। কোনো দ্রব্যের যোগান যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে বা কোনো দ্রব্যের যোগান যে সমস্ত বিষয় দ্বারা প্রভাবিত হয় তাকে বলে যোগানের নির্ধারক। যোগানের নির্ধারক সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব দ্রব্যের দাম। কোনো দ্রব্যের যোগান তার দামের উপরে নির্ভরশীল, দাম বাড়লে যোগানের মান বাড়ে। দ্রব্যের চাহিদা, দ্রব্যের চাহিদার উপরে কোনো দ্রব্যের যোগান নির্ভরশীল। কোনো দ্রব্যের চাহিদা যদি বাড়ে তাহলে বাজারে সেই দ্রব্যের যোগানও বাড়বে, আর যদি চাহিদা কম থাকে তাহলে সেই দ্রব্যের যোগান কমে যাবে। সময়ের উপরে যোগান নির্ভরশীল, স্বল্পকালীন সময়ে যদি কোনো দ্রব্যের চাহিদা বাড়েও তাহলে সময়ের সাথে তাল মিলিয়ে যোগান দেওয়া সম্ভব হয় না, কিন্তু দীর্ঘকালীন সময়ে যোগান বৃদ্ধি করা সম্ভব হয়। উপকরণের দাম, উপকরণের দাম যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন ব্যয় বাড়ে, যার ফলে পূর্বের ন্যায় উৎপাদন ব্যয় উৎপাদন পূর্বের উৎপাদন খরচ বহন করেও উৎপাদনকারী পূর্বের চাইতে কম পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, ফলে যোগানও কমে। আর উৎপাদন উপকরণের দাম যদি কমে উৎপাদন ব্যয় কমে, ফলে বিক্রেতা বা উৎপাদনকারী অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারে এবং বাজারে যোগান বাড়ে। আবহাওয়া বা প্রাকৃতিক অবস্থা, আবহাওয়ার অনুকূল পরিবেশ থাকলে উৎপাদন বৃদ্ধি পায় ফলে যোগান বাড়ে, আর আবহাওয়া বা প্রাকৃতিক পরিবেশের যদি প্রতিকূল প্রভাব থাকে তাহলে উৎপাদন হ্রাস পায় এবং বাজারে যোগান কমে যায়। কর ও ভর্তুকি, পণ্যের উপরে পণ্যের উৎপাদনের উপরে যদি কর আরোপ করা হয় তাহলে উৎপাদন ব্যয় বাড়বে যার ফলে যোগান কমবে, আর পণ্য উৎপাদনের উপরে যদি ভর্তুকি প্রদান করা হয় তাহলে উৎপাদন ব্যয় কমবে এবং উৎপাদনকারীরা অধিক পরিমাণে পণ্য উৎপাদন করবে ফলে বাজারে যোগান বাড়বে। বাজারে ভিন্নতা, যে বাজারে পণ্যের চাহিদা বেশি সেই বাজারে পণ্যের যোগান বেশি থাকবে এবং যে বাজারে পণ্যের চাহিদা কম সেই বাজারে পণ্যের যোগান কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব যোগান বিধি সম্পর্কে, ল অফ সাপ্লাই। যে বিধি দ্বারা দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক দেখানো হয় তাকে যোগান বিধি বলে। এই বিধিতে দামের সাথে যোগানের সমমুখী বা ধনাত্মক সম্পর্ক প্রকাশিত হয়। আমরা জানি যোগান অনেক বিষয় দ্বারা প্রভাবিত হয়, যেমন দ্রব্যের দাম, দ্রব্যের চাহিদা, সময়, উপকরণের দাম, আবহাওয়া, কর ভর্তুকি, বাজারে ভিন্নতা ইত্যাদি। অন্যান্য সকল বিষয় স্থির বা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের যোগান যদি তার দামের উপরে নির্ভরশীল হয় তাহলে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের এই যে একটা সমমুখী সম্পর্ক, এই সমমুখী সম্পর্কটিকে বলে যোগান বিধি।
এবার আমরা একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান যোগান সমীকরণ থেকে যোগান সূচি এবং যোগান রেখার মাধ্যমে যোগান বিধি দেখব আমরা একটি যোগান কাল্পনিক যোগান সমীকরণ নিয়েছি s সমান 10 যোগ 5p এখানে p মানে হচ্ছে দ্রব্যের দাম আর s মানে হচ্ছে যোগানের পরিমাণ দেখো যোগান প্রথমে আমরা জানি যোগান সূচি কাকে বলে যোগান সূচি হলো যোগান বিধির একটি গাণিতিক প্রকাশ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যোগানের যে পরিবর্তন হয় তাকে যখন আমরা তালিকায় উপস্থাপন করি বা সূচির মাধ্যমে উপস্থাপনা করি তখনই তাকে বলে যোগান সূচি দেখো এই সমীকরণে আমরা যদি p এর মান 1 টাকা 2 টাকা এবং 3 টাকা নিই তাহলে আমরা বিভিন্ন যোগানের পরিমাণ পাই 15 একক 20 একক এবং 25 একক দেখো দাম 1 টাকা থেকে 2 টাকা 2 টাকা থেকে 3 টাকায় বৃদ্ধি পাওয়ায় যোগানের পরিমাণ 15 থেকে 20 20 থেকে 25 এককে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দাম বাড়ছে যোগানের পরিমাণও বাড়ছে যা যোগান বিধিকে প্রকাশ করছে এখন এই তালিকাটিকে আমরা চিত্র যদি রূপ দেই অর্থাৎ দামের পরিবর্তনের ফলে কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে পরিবর্তন হয় এই দামে তাকে যখন আমরা রেখাচিত্রে উপস্থাপন করি তখনই তাকে বলে যোগান রেখা অর্থাৎ যোগান সূচির জ্যামিতিক প্রকাশই হচ্ছে যোগান রেখা এখন আমরা এই যোগান সূচিটি থেকে যোগান রেখা অঙ্কন করব দেখো তালিকার দ্রব্যের দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 15 একক আমরা 1 টাকার সাথে 15 একক মিলিয়ে দেব দ্রব্যের দাম যখন 1 টাকা আমরা যোগানের পরিমাণ পেয়েছি 15 একক আমরা একটি সমন্বয় বিন্দু নিলাম এ বিন্দু দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 20 একক আমরা 2 টাকার সাথে যোগানের পরিমাণ 20 একক মিলিয়ে দিলাম আমরা একটা সমন্বয় বিন্দু পেলাম বি বিন্দু দাম যখন 3 টাকা যোগানের পরিমাণ হচ্ছে 25 একক আমরা 3 টাকার সাথে যোগানের পরিমাণ 25 একক মিলিয়ে দিলাম আমরা সমন্বয় বিন্দু পেলাম সি বিন্দু এখন আমরা এ বি এবং সি তিন বিন্দু তিনটি যোগ করে দেব এ বি এবং সি বিন্দু তিনটি যোগ করে দিলে আমরা এস এস যোগান রেখা পাই দেখো রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী আর এরূপ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের সমমুখী সম্পর্ক প্রকাশ করছে দেখো রেখায় দাম 1 টাকা থেকে 2 টাকা 2 টাকা থেকে 3 টাকায় বৃদ্ধি পাওয়ার কারণে যোগানের পরিমাণও 15 একক থেকে 20 একক 20 একক থেকে 25 এককে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ দাম বাড়ছে যোগানের পরিমাণ বাড়ছে যা যোগান বিধিকে প্রকাশ করছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই সূচি থেকে কিভাবে যোগান রেখাটি অঙ্কন করলাম এখন আমরা বাজার ভারসাম্য সম্পর্কে আলোচনা করব ভারসাম্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম এই ইকুইলিব্রিয়াম শব্দটি দুটি ল্যাটিন শব্দ একুয়াস যার অর্থ সমান এবং লিব্রা যার অর্থ সমতা এই দুইয়ের সমন্বয়ে ঘটিত দুই বা ততোধিক পরস্পর বিপরীতমুখী শক্তি যদি পরস্পর ক্রিয়া পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটি স্থির অবস্থায় বা স্থিতাবস্থায় উপনীত হয় যেখান থেকে তাদের আর বিচ্যুত হওয়ার বা নড়াচড়া করার আর কোনো প্রবণতা না থাকে তখন তাকে বলে ভারসাম্য অবস্থা তাহলে শিক্ষার্থীরা এবার আমরা জানি বাজার ভারসাম্য কাকে বলে বাজারে দুটি বিপরীতমুখী শক্তি আমরা জানি চাহিদা এবং যোগান চাহিদা সৃষ্টি করে ক্রেতা আর যোগান দেয় বিক্রেতা আর বাজারে এই দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যদি সমতায় উপনীত হয় অর্থাৎ সমান হয় তখনই তাকে বলে বাজার ভারসাম্য অর্থাৎ বাজারে যখন চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় তখনই বাজার ভারসাম্য অর্জিত হয় আর যে দামে বাজারে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেই দামকে বলে ভারসাম্য দাম এবং ভারসাম্য দামে যে পরিমাণ পণ্য ক্রয় বিক্রয় হয় তাকে বলে ভারসাম্য পরিমাণ বাজার ভারসাম্যের শর্ত হচ্ছে বাজারে চাহিদার পরিমাণ সমান যোগানের পরিমাণ হবে অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান কোয়ান্টিটি অফ সাপ্লাই হবে
আমরা দুটো কাল্পনিক চাহিদা সমীকরণ দুটো চাহিদা সমীকরণ এবং একটি যোগান সমীকরণ একটি চাহিদা সমীকরণ এবং একটি যোগান সমীকরণ নিলাম চাহিদা সমীকরণ কিউ টু সমান 25 বিয়োগ 5p যোগান সমীকরণ কিউ এস সমান 5 যোগ 5p এখন আমরা এই চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ থেকে গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব তালিকায় ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব এবং চিত্রে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব আমরা জানি ভারসাম্যের শর্ত হচ্ছে qd সমান qs এখানে আমাদের qd মান দেওয়া আছে 25 বিয়োগ 5p সমান qs দেওয়া আছে 5 যোগ 5p আমরা p গুলো একপাশে পক্ষান্তর করে নিলাম সংখ্যাগুলো একপাশে নিয়ে আসলাম বা বিয়োগ 10p সমান মাইনাস 20 বা p সমান সমান 2 আমরা চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য দাম পেলাম 2 টাকা এখন 2 টাকার দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় কিনা আমরা সে পরীক্ষা করব এখন আমরা চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণে p এর মান 2 টাকা বসাই তাহলে qd সমান 25 বিয়োগ 5p সমান 25 মাইনাস 5 ইনটু 2 2 সমান 15 এবং যোগানের পরিমাণ qs সমান 5 যোগ 5p 5 যোগ 5 ইনটু 2 সমান 15 তাহলে দেখো শিক্ষার্থীরা চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে আমরা ভারসাম্য দাম পেলাম ভারসাম্য দাম p বার পেলাম 2 টাকা 2 টাকা দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হলো সুতরাং ভারসাম্য পরিমাণ q সমান কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান কোয়ান্টিটি অফ সাপ্লাই সমান 15 একক তাহলে আমরা চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণের মাধ্যমে গাণিতিকভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করলাম এই চাহিদা এবং যোগান সমীকরণে আমরা যদি p এর বিভিন্ন মান নিই যেমন চাহিদা সমীকরণে যদি আমরা p এর বিভিন্ন মান 1 টাকা 2 টাকা 3 টাকা বসাই তাহলে চাহিদা সমীকরণে আমরা চাহিদা 1 টাকা দামে চাহিদার পরিমাণ পাই 20 একক 2 টাকা দামে চাহিদার পরিমাণ পাই 15 একক 3 টাকা দামে চাহিদার পরিমাণ পাই 10 একক অনুরূপভাবে যোগান সমীকরণে যদি আমরা p এর বিভিন্ন মান 1 টাকা 2 টাকা 3 টাকা নেই তাহলে আমরা 1 টাকা দামে যোগান পাই 10 একক 2 টাকা দামে যোগান পাই 15 একক 3 টাকা দামে যোগান পাই 20 একক শিক্ষার্থীরা দেখো এখন যদি আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণের মধ্যে সম্পর্কটা দেখি সম্পর্কটা বিশ্লেষণ করি 1 টাকা দামে চাহিদা হচ্ছে 20 একক কিন্তু যোগান হচ্ছে 10 একক অর্থাৎ 1 টাকা দামে বাজারে চাহিদার পরিমাণ বেশি কিন্তু যোগানের পরিমাণ কম বাজারে যদি কোনো পণ্যের চাহিদা অনেক বেশি থাকে কিন্তু সেই পণ্যের যোগান যদি কম থাকে তাহলে দাম ওই দ্রব্যের দামটা বেড়ে যাবে 2 টাকা দামে চাহিদাও 15 একক যোগানও 15 একক অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান কোয়ান্টিটি অফ সাপ্লাই তাহলে আমরা 2 টাকা দামটিকে বলতে পারি ভারসাম্য দাম 2 টাকা দামে যেহেতু চাহিদাও 15 একক এবং যোগানও 15 একক তাই আমরা বলতে পারি 15 হচ্ছে ভারসাম্য পরিমাণ 3 টাকা দামে যোগান চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক কিন্তু যোগানের পরিমাণ হচ্ছে 20 একক অর্থাৎ 3 টাকা দামে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ থেকে কম qd less than qs বাজারে যখন চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ থেকে কম থাকবে অর্থাৎ বাজারে যদি কোনো দ্রব্যের যোগান অনেক বেশি থাকে কিন্তু ওই দ্রব্যটি ক্রয়ের জন্য ক্রেতার সংখ্যা কম থাকে তাহলে দ্রব্যটির দাম কমে যাবে এখন উপরোক্ত তালিকাটি থেকে আমরা চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব তাহলে সূচিতে আমরা ভারসাম্য দাম পেলাম 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ পেলাম 15 একক এবার আমরা চিত্রে ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা দেখব প্রথমে আমরা দ্রব্যের দামের সাথে
চাহিদা পরিমাণ নিয়ে চাহিদা রেখা অঙ্কন করব। দ্রব্যের দাম যখন এক টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে আমাদের বিশ একক। দ্রব্যের দাম যখন দুই টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে পনেরো একক। দ্রব্যের দাম যখন তিন টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে দশ একক। আমরা এই যে তিনটি বিন্দু পেলাম, বিন্দু তিনটি আমরা যোগ করে পেয়ে যাব বাম থেকে ডান দিকে নিম্নগামী ডিডি চাহিদা রেখা। এবার আমরা দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণ নিয়ে, কোয়ান্টিটি অফ সাপ্লাই নিয়ে, আমরা সাপ্লাই নিয়ে যোগান রেখা অঙ্কন করব। দেখো, দ্রব্যের দাম যখন এক টাকা, যোগানের পরিমাণ দশ একক। দ্রব্যের দাম যখন দুই টাকা, যোগানের পরিমাণ পনেরো একক। দ্রব্যের দাম যখন তিন টাকা, তখন আমাদের যোগানের পরিমাণ হচ্ছে বিশ একক। এই যে আমরা তিনটি বিন্দু পেলাম, এই বিন্দু তিনটি যোগ করে আমরা এস এস যোগান রেখা পেলাম। আমরা বিন্দুগুলোর নাম দিলাম এ বি সি ডি এবং ই বিন্দু। দেখো শিক্ষার্থীরা, ডিটি চাহিদা রেখা এস এস যোগান রেখাকে দুই টাকা দামে পরস্পর ই বিন্দুতে ছেদ করে নিয়েছে। তাহলে আমরা ই বিন্দুতে বলতে পারি কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান কোয়ান্টিটি অফ সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগানের পরিমাণ ই বিন্দুতে, চাহিদা এবং যোগান ই বিন্দুতে সমান। তাহলে ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুসারে আমাদের ভারসাম্য দাম হচ্ছে দুই টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউডি সমান কিএস সমান পনেরো একক। দেখো, দাম যখন তিন টাকা, দাম যখন আমাদের তিন টাকা, তখন চাহিদার পরিমাণের চাইতে যোগানের পরিমাণ ডিসি পরিমাণ বেশি, অর্থাৎ এখানে যোগান চাহিদা হচ্ছে, চাহিদার চাইতে যোগানের পরিমাণ ডিসি পরিমাণ বেশি। যখন চাহিদা যোগান বেশি থাকবে কিন্তু চাহিদার পরিমাণ কম থাকবে, তখন দ্রব্যের দাম কমবে, কমে ভারসাম্য অবস্থার দিকে ধাবিত হবে। আবার দ্রব্যের দাম যখন এক টাকা, তখন চাহিদা দেখো এবি পরিমাণ বেশি যোগানের তুলনায়। যোগানের তুলনায় চাহিদার পরিমাণ যখন বেশি থাকবে, তখন দ্রব্যের দাম বাড়বে, আবারও ভারসাম্য অবস্থার বাজারে কী হবে, দ্রব্যের দামটা বেড়ে যাবে, আবারও ভারসাম্য অবস্থার দিকে ধাবিত হবে। তাহলে শিক্ষার্থীরা, চিত্রে আমরা কি দেখছি, ডিডি চাহিদা রেখা চিত্রে ভূমিক হচ্ছে আমরা আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে নিয়েছি আমরা দ্রব্যের দাম, এক টাকা দুই টাকা তিন টাকা করে আমরা দ্রব্যের দাম এক ঘর করে কেটে নিলাম, এবং চাহিদা এবং যোগানের পরিমাণ আমরা পাঁচ ঘর করে বিশ, পাঁচ ঘর ব্যবধানে বিশ পর্যন্ত কেটে নিলাম, এবং আমরা এক টাকা দুই টাকা তিন টাকা দামে আমরা বিশ একক, পনেরো একক এবং দশ একক বিভিন্ন চাহিদার পরিমাণের সমন্বয়ে আমরা ডিডি চাহিদা রেখা পেলাম, এবং এক দুই এবং তিন টাকা দামে দশ একক, পনেরো একক, বিশ একক বিভিন্ন যোগানের পরিমাণের ভিত্তিতে আমরা এস এস যোগান রেখা পেলাম। ডিডি চাহিদা রেখা এস এস যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করায়, ই বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান, তাই ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুসারে ভারসাম্য দাম দুই টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে পনেরো একক, তিন টাকা ভারসাম্য পরিমাণ হচ্ছে পনেরো একক। তাহলে আমরা এখানে ভারসাম্য কাকে বলে, বাজার ভারসাম্য কাকে বলে, গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, তালিকায় ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় এবং চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় দেখলাম। এবার আমরা চলক, ধ্রুবক, অপেক্ষক এবং রেখার ঢাল সম্পর্কে কিছু আলোচনা করব। এই বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের, এই টপিকসগুলো থেকে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকে। চলক, ভেরিয়েবল, গণিতশাস্ত্রে যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল তাদেরকে চলক বলে। চলককে ইংরেজি বর্ণ এক্স ওয়াই জেড, গ্রিক বর্ণ পাই পি সি মিউ, তারপরে অর্থনৈতিক চলক ডিমান্ড ডি, সাপ্লাই এস, প্রাইস পি, ইনকাম আই, ওয়াই ভোগ সি, বিনিয়োগ আই, সুদের হার আই, তারপর মুনাফা আর, টি সময় টি, শ্রম এল, মূলধন কে ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়। চলক দুই প্রকার, স্বাধীন চলক, অধীন চলক। যে সমস্ত চলকের উপর ইচ্ছা মতো মান আরোপ করা যায় তাদেরকে বলে স্বাধীন চলক, অর্থাৎ যে চলক আরোপিত যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে বলে স্বাধীন চলক। স্বাধীন, যেমন ডি সমান টেন মাইনাস টু পি, এখানে পি এর মান বাড়লে
ডি এর মান কমে, পি এর মান কমলে ডি এর মান বাড়ে, অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে পি এর মানের উপরে ডি এর মান নির্ভর করছে বিধায়, পি হচ্ছে স্বাধীন চলক এবং ডি হচ্ছে অধীন চলক, অর্থাৎ অধীন চলক তাকে বোঝায় যে চলকের মান স্বাধীন চলকের মানের উপর নির্ভরশীল তাকেই বলে অধীন চলক, যেমন এখানে ডি হচ্ছে অধীন চলক। এবার আসি আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট। গণিত শাস্ত্রে যে সমস্ত রাশির মান সব অবস্থাতে অপরিবর্তিত বা স্থির থাকে তাকে বলে ধ্রুবক। যেমন ডি সমান টেন মাইনাস টু পি চাহিদা সমীকরণে টেন হচ্ছে একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবককে প্রাকৃতিক সংখ্যা 1, 2, 3 বা 1, 2, 3 ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়, আবার ইংরেজি বর্ণমালা ABC এর মাধ্যমে প্রকাশ করা হয়, বা গ্রিক বর্ণমালা আলফা বিটা গামার মাধ্যমে প্রকাশ করা হয়। এবার আসি আমরা অপেক্ষক বা ফাংশন কাকে বলে। এক, দুই বা ততোধিক স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিক আকারে প্রকাশ করা হয় তখনই তাকে বলে অপেক্ষক। আমরা জানি কোনো দ্রব্যের চাহিদা, তার দাম, আয়, সময়, অভ্যাস, সম্পদ, বিজ্ঞাপন ইত্যাদি অনেক বিষয়ের উপর নির্ভর করে। এই যে দাম, অনেক এই সমস্ত বিষয়ের উপর চাহিদা নির্ভরশীলতা সম্পর্ককে একটা গাণিতিক রূপ দেওয়া হলো তাকে বলে চাহিদা অপেক্ষক। এখানে এফ হচ্ছে ফাংশন বা অপেক্ষকের চিহ্ন, কিডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ, পি হচ্ছে দাম, ওয়াই হচ্ছে আই, টি সময়, এইচ অভ্যাস, ডাব্লিউ সম্পদ বা ওয়েলথ, এ অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। অনুরূপভাবে অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত বা স্থির থেকে কোনো দ্রব্যের চাহিদা যদি তার দামের উপর নির্ভরশীল হয় তখন চাহিদা অপেক্ষককে কিউডি সমান এফ ও পি লেখা যায়। অনুরূপভাবে যোগানও যদি কোনো দ্রব্যের যোগান যদি তার দামের উপর নির্ভরশীল হয় যোগান অপেক্ষককে কিউ এস সমান এফ ও পি লেখা যায়। এবার আসি আমরা ঢাল বা স্লোপ কাকে বলে। কোনো অপেক্ষকের স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের যে মানের পরিবর্তন হয় তার এই দুয়ের অনুপাতকে বলে হচ্ছে রেখার দুয়ের অনুপাতকে বলে ঢাল। যেমন কিউ টু সমান টেন মাইনাস টু পি চাহিদা সমীকরণকে জন্য যদি আমরা পি স্বাধীন চলকের সাপেক্ষে কিউ অধীন চলককে অন্তর্কলন করি তাহলে আমরা রেখার ঢাল পাই। যেমন আমরা যদি স্থির সংখ্যাকে অন্তর্কলন করি তার মান হয় 0, এখানে পি এর সাপেক্ষে পিকে অন্তর্কলন করলে তার মান হয় 1 এবং আমরা রেখার ঢাল পাই -2 যা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, অর্থাৎ চাহিদা রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ চাহিদা রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী। অনুরূপভাবে আমরা যদি কোনো রেখার ঢাল নির্ণয় করতে যাই, অর্থাৎ কোনো রেখার নির্দিষ্ট বিন্দুতে যদি ঢাল নির্ণয় করতে যাই তাহলে ওই রেখার ভূমি অক্ষভিত্তিক চলকের পরিবর্তন এবং ওই রেখার লম্ব অক্ষভিত্তিক চলকের পরিবর্তন এই দুয়ের অনুপাত হচ্ছে রেখার ঢাল, অর্থাৎ রেখার ঢাল সমান নির্ভরশীল চলকের পরিবর্তন বাই ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন বা লম্ব অক্ষের দূরত্ব ডিভাইডেড বাই ভূমি অক্ষের দূরত্ব। যেমন এই চিত্রটিতে আমরা দেখছি এ বিন্দুতে যদি আমরা ঢাল নির্ণয় করতে চাই, এ বিন্দুর নিচে অপর একটি বিন্দু আমরা বি নিলাম, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে এক্স চলকের মান এক্স নট থেকে এক্স ওয়ানে বৃদ্ধি পায়, তাহলে ডেল এক্স সমান হচ্ছে এক্স নট এক্স ওয়ান। আবার ওয়াই চলকের মান তোমরা দেখো, ওয়াই চলকের মান ও ওয়াই নট থেকে ও ওয়াই ওয়ানে হ্রাস পায়, তাহলে আমরা বলতে পারি ওয়াই চলকের মান হচ্ছে আমরা যদি ও ওয়াই ওয়ান থেকে ওয়াই ওয়াই ও ওয়াই নট বাদ দিই, তাহলে আমরা যদি ছোট অংশ থেকে বড় অংশ বিয়োগ করি তাহলে ঋণাত্মক চিহ্নটা থেকে যাবে, তাহলে হবে ওয়াই নট ওয়াই ওয়ান, বা এক্স নটের সমান আমরা বলতে পারি বিসি, আর ওয়াই নট এবং ওয়াই ওয়ানের সমান হচ্ছে এসি। তাহলে এখানে এই ডিডি চাহিদা রেখা বা সরল রেখার ঢাল হচ্ছে মাইনাস বিসি বাই এখানে হচ্ছে মাইনাস এসি ডিভাইডেড বাই বিসি, অর্থাৎ ঋণাত্মক ঢাল বিশিষ্ট, অর্থাৎ ডিডি সরল রেখা বা চাহিদা রেখাটি ঋণাত্মক ঢাল বিশিষ্ট। উপরোক্ত আলোচনার বা আলোচ্য বিষয়ের উপরে ভিত্তি করে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি, চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখো, অপেক্ষক কি, রেখার ঢাল কি, যোগান ও মজুদ এক নয় ব্যাখ্যা করো, সময় আবহাওয়া কিভাবে কোনো দ্রব্যের যোগানকে প্রভাবিত করে, যোগান বিধি কি, আমি তোমাদেরকে একটি তালিকা দিয়েছি, দাম 10 টাকা, 20 টাকা, 30 টাকা, কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদা পরিমাণ 300 একক, 200 একক, 100 একক, কোয়ান্টিটি অফ সাপ্লাই বা যোগানের পরিমাণ 100 একক, 200 একক, 300 একক। এই তালিকাটি থেকে তোমরা তালিকার ভিত্তিতে ভারসাম্য, দাম ও পরিমাণ চিত্রে দেখাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।